জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রৌমারি বিলে গতকাল বিকেলে জামালপুরের সদরের জিগাতলা এলাকা থেকে কয়েকজন যুবক এসে গোসলের জন্য পানিতে নেমে লাফঝাঁপ করে। পরে সবাই পানি থেকে উঠে আসলেও সোহার্দ নামে এক যুবক পানির নিচে তলিয়ে যায়। বিস্তারিত দেখুন জামালপুর থেকে শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গতকাল থেকে এলাকাবাসী সহ জামালপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দিন চেষ্টা চালিয়েও লাশ উদ্ধার করতে না পারলেও আজ দুপুরে লাশটি বেশি উঠল বিলের কিনারায়। সোহার্দ জীবিত অবস্থায় পানির নিচে তলিয়ে গেলেও লাশ হয়ে বেশি উঠল আজ দুপুরে। ছেলের লাশ বাবার কাঁধে বইতে হবে এ যেন কঠিন দৃশ্য। এই দৃশ্য দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।